গা ছম ছম, কি হয় কি হয়, ছমছম মেরাম যতই বারে, খুব সাবধান পায়রা বিবি নজর কখন ছোবল মারে। মেহ পায়রা পায়রা, মেহ পায়রা পায়ে। যাই হোক, ভিডিও শুরুতে যে গানটা গাইলাম সেটা কিসের জন্য গাইলাম, কেন গাইলাম, যে চারিদিকে একটা থমথমে ব্যাপার, গা ছমছমে ব্যাপার, কি হচ্ছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই যে ফ্ল্যাট, বাবারে বাবা, এই যে ফ্ল্যাট নিয়ে নিত্যদিন এত কথা যেন আমি বুঝে পাই, ভাবরে ভাব। হ্যাঁ, এই ফ্ল্যাট নিয়ে কি কারণ, ফাইনালি যে টিন ওই ফ্ল্যাটে আদৌ থাকতে পারবে কি না এটা নিয়ে একটু ডাউট আছে, কারণ যে পরিমাণে দৃষ্টি পড়েছে এই ফ্ল্যাটের ওপরে আমাদের সকলের, বাবা খুব ডাউট আছে। কারণ ওই বাড়িতে যদি ওর মনে হয় কোনো সময় ফোকলাকে নিয়ে ঢুকবে, সেটাও ঢুকতে পারবে না। কী করে ঢুকবে, কী করে ঢুকবে, সবার নজর তো ওর উপরে থাকবে, আর স্টেপ নেবে নেবে কতজনের এগেনস্টে নেবে। কারণ এটা তো জানা গেল এই ফ্ল্যাটটা নাকি অলরেডি পাবলিক পোস্টে পোস্ট করা ছিল ফর রেন্ট অর সেল, যে কোনো একটা কারণে, ঠিক না? একদমই ঠিক। হ্যাঁ, যে জিনিসটা পাবলিক করা থাকে সেটা আবার বিকাও না, সেটা আবার আড়ালে রাখার মানেটা কি, মানেটা কি? হ্যাঁ, ঠিকানাটা তো আর দেখাচ্ছে না, ঠিকানাটা তো আর দেখাচ্ছে না, বাট এমনই একটা ফ্ল্যাট নিয়েছে যে ফ্ল্যাটটার অলরেডি সোশ্যাল মিডিয়াতে একটা মানে বাই রেন্ট অর সেলের জন্য একটা পোস্ট দেওয়া ছিল যে অমুক ফ্ল্যাট আছে, অমুক জায়গাতে আছে, এটা বিক্রি করার আছে, হ্যানা তেনা। দেখো, কেউ ভালোভাবে থাকতে চায় সেটাতে কোনো আপত্তি নেই, সে থাকুক, সবারই বেঁচে থাকার ভালো থাকার সম্পূর্ণ অধিকার আছে, সে থাকুক তার মতন। কিন্তু কথাটা হচ্ছে যে মিথ্যে কথাগুলো দিনের পর দিন বলছে, কেন বলছে, কি দরকার, সত্যিটা বললেই তো হয় রে বাবা। এ তো না যে আজকে ফোকলা তোর জীবনে ছিল না, বা আমরা কেউ দেখিনি, কেউ সেই কি বলে মন গড়া গল্প বলছি, তা তো না। তো যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কি বলবো মাইরি, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন আরও বলতে পারে না, কারণ স্ট্রিক্টলি বারণ করা আছে। এটা ফ্যাক্ট এই কারণে, কারণ যদি এখন দ্বিতীয় সম্পর্কের কথা এত রকমভাবে যদি এখনও স্টিল কন্টিনিউ, যেহেতু আইনের আয়ত্তার মধ্যে চলছে, যদি এই বিষয়টা কন্টিনিউ চলে, বা আইনও যদি দেখে যে হ্যাঁ তুমি তো আরেকজনের সাথে সম্পর্কে লিপ্ত আছো, বা তুমি বিয়ে করেছো, এনিওয়েজ যেটাই হোক, বা তার সাথে লিভিনে আছো যেটাই হোক, তাহলে বাচ্চার ক্ষেত্রে খুব সমস্যা হয়ে যাবে। যতই হোক, আমাদের কাছে তো প্রিটেন্ড করছে যে বাচ্চা সে নিতে চায়, লক্ষণ আমি কিছু দেখতে পাই না, এটা মাতৃত্বের যে একটা লক্ষণ সেটা বোঝা যায় না ওর মধ্যে। যাই হোক, তবুও আমি ধরলাম যে বাচ্চা নিতে তো চায়, তো আজকে যদি ওই থার্ড পার্টিকে দেখায় তাহলে মুশকিল হয়ে যাবে, তাহলে কিন্তু ওই যে কি বলে বাচ্চাটা পাওয়া একটু মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, যার জন্য কিন্তু এখন ঘর দোর গোছাচ্ছে, ভালো করছে। আচ্ছা, আরেকটা কথা বলি, কালকে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি ওর খাটের বিষয়ে কিছু কথা বলেছিলাম, বাট আমাকে অনেকেই দিদিভাইরা বললো যে রিম্পা না, ওর ওপর তলায় খাটটা আছে। বর্ণালী দি মনে হয় বললো যে শোকেসটা দেখতে পাচ্ছি না, বাট বাকি জিনিসগুলো রয়েছে। হ্যাঁ, হতেই পারে, ঠিক আছে, বাপের বাড়িতে সেট করে নিয়েছে ওর, যদি এখন মনে হয় নতুন ফ্ল্যাটে, নতুন মিন্স মানে এই যে ফ্ল্যাটে নতুন যাচ্ছে, তো আসবাবপত্রগুলো মোটামুটি নতুন নেবে, তাহলে সেটা সম্পূর্ণ তার বিষয়। পয়সা অঢাল হলে হয়ে গেলে এরকম অযৌক্তিক খরচাপাতি মানুষ করে, থাকা জিনিসও আবার থাকে, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, সে তার শখে, সব বিষয়ে তো আর হস্তক্ষেপ করতে পারি না রে বাবা, যে কেন খাট কিনছে, কেন ফ্রিজ কিনছে, ঠিক আছে, সেটা তার মনে হচ্ছে, সেটা তার চয়েস। আর বাকি রইল এই পাবলিক করা পোস্ট, সেটাকেই আবার লুকিয়ে রাখা, সেটাই হলো বিষয়। সবই ঠিক আছে, সব ঠিকঠাক চলছে, নতুন করে তুমি সংসার বাঁধছো, ঘর করছো, করো, সবাইকেই বাঁধতে হবে, কেউ না কেউ কিছু না কিছু খুঁটি ধরে বাঁচবে। কিন্তু আমি বুঝে পাই না যারা বেফালতু, যাদের অলরেডি মাথায় কাঁটাল ভেঙে খায় বলে এরকম তকমা দিয়ে দেওয়া হয়েছে, তো তারা যদি আবার সেধে পড়ে গিয়ে তাকে কোনো সাজেশান দেয়, যে সাজেশানটা টিন ভালো মানুষেরই নেয় না, এমনি মানুষেরই নেয় না, যারা ওকে সাপোর্ট করছে তার নেয় না, তা যে ওর মাথায় কাঁটাল ভেঙে খায় তার সাজেশানটা ভাই কেন নেবে, বারংবার তো বুঝিয়েই দিয়েছে। ওই বলতে হয়, বলি, নিরপেক্ষ থাকার চেষ্টা করি, ওই চেষ্টাই করি, কতটা থাকতে পারি সেটা বড় কথা না, এই হলো ব্যাপার। তো ফ্ল্যাটের সমস্ত ছবি আমরা সব দেখেছি,
এটা আর কোথাও থেকে না, যেহেতু ফ্ল্যাটটা সেল বা রেন্টের জন্য পোস্ট করা ছিল, তো ছবিগুলো কিন্তু ওখানেই অ্যাভেলেবেল ছিল, তো সেখান থেকেই মানুষ পেয়েছে। তো এটা আলাদা করে লুকোনোর কিছু নেই যে এটাই ফ্ল্যাট, এটাতেই থাকবো। আর দ্বিতীয় যেটা দেখলাম সেটা দেখলাম যে ওয়াশিং মেশিন আছে বাথরুমে, একটা বাথরুমে একটা ওয়াশিং মেশিন রয়েছে, সেটাও ওর কাজে লেগে যাবে। যাক, ওয়াশিং মেশিনটা কিনতে হলো না, মেশিনে দেবে আর চালাবে, যদি এখন বাড়িওয়ালা যদি পারমিশন দেয়। তারপরে শুনলাম নাকি এটা একজন মাস্টার মশাইয়ের ফ্ল্যাট, সুব্রত বাবু, তো উনি যখন দিয়েছেন, যদি ও সৎ থাকে, সততার সাথে যদি থাকে থাকবে, আদারওয়াইজ যদি ও মনে করে যে ফোকলাকে নিয়ে ওই বাড়িতে যাবে বা ঢুকবে, সেটাও ভালো করে জানে যে অনেকেই এখন নজর লাগিয়ে বসে রাখবে কখন কে ঢুকলো কখন কে এলো। আর ফোকলাকে তো ফেমাস ফেমাস ক্যারেক্টার না, তা আমি দেখলাম এই রাহুল এই ফোকলা এরা কিন্তু মানে ওয়াইটিতে এসে কিছু না করেও কিন্তু বেশ ভালো একটা মানে নিজেদের ফেস ভ্যালিউ তৈরি করে নিয়েছে না। আমরা যারা এতগুলো বছর ধরে খেটে 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 আমাদের নিজেদের যতটুকু আমাদের ফেস ভ্যালু হয়েছে মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছি, আর এখানে দাঁড়িয়ে এরা কিছু না করে এরা বেশ সুন্দরভাবে ফেস ভ্যালু তৈরি করে নিয়েছে, তাই না? তারপরে আরেকটা কথা কানে আসলো, সেটা হচ্ছে এই যে মানে গামলার বিষয়ে শোনা যায় যে সেক্স চ্যাট করেছে, তো শুনলাম নাকি এরকম 49 দের নিয়ে এরকম মানুষের অনেক লাফালাফি। তো তো ঘন্টা ফারাক পড়ে, আমার ঘন্টা ফারাক পড়ে, তাই না? থোড়া লাফা পপকর্নের মতো না, বেশ মজা লাগছে কিন্তু না? এই যে মজা কেন লাগছে, দেখো ইম্পর্টেন্স তো ভাই বটেই, যখন কি বলবো যে ওই মানে একটা কোথাও না কোথাও কিছু একটা ঘটে যাবে এরকম একটা ব্যাপার যখন সিচুয়েশান হয়, বা কেউ সেদে বাসটা নিজের বাস তুমি ঝাড়ে এসো আমার দেশে, এরকম সিচুয়েশান যখন হয় তখন মানুষ অনেক হাত পা ছড়িয়ে লাফায়। তাহলে আরে কায়েকা 49, কায়েকা 1,500, বিশাল বিশাল কাণ্ড হয়ে গেছে ওয়াইটিতে। হ্যাঁ, আমার কাছে তো ওইগুলো ম্যাটারই করে না, করে কি করে না, তাই না? যে বা যারা এই বিষয়গুলোকে ছড়াচ্ছে, তো এটা দেখ এইগুলো তুই বলছিস তো তোর মারের প্রবণতা আরও বেড়ে যাচ্ছে জানিস তো, তাহলে এইগুলো তো তুই আরও মার খাবি, আরও মার খাবি যত করবি না। ওই যে বলে না যে ওই প্রবণতাগুলো আরো দৃঢ় হতে থাকে, যত এইগুলো করবি এক একটা এক একটা অ্যান্সার চাইব এক একটাতে, তারপরে তো আই। এটা আমি পুনরায় রিপিট করছি, বারবার বলতে ভালো লাগে না, কিন্তু বলে হলো বললাম, আমি তো জানি না কালকে রাত্রির ভিডিও, বললাম না এখন আর কন্টেন্টের চোখে দেখি না বলে দেখতে যাই না, সব জায়গায় মুখ মাতে। তারপরে আমি শুনলাম ও বাবা করে খুব লাফাচ্ছে, লাফা না হুম লাফা লাফা এগুলো দেখ কিছু তো লাইফে করবি ভাই। এই যে পরকিয়ার মতো মেয়েদেরকে ঘেঁটেছিস, তাদের প্যান্টিতে মুখ গুঁজেছিস, তারপরে ওই পরকিয়ার মতো পুরুষগুলোর মানে বীর্য পর্যন্ত চেটেছিস, ভাই দেখেছিস যাকে তার মাপ নিয়েছিস, উজ্জ্বল বাপরে বাপ যে হেঁটে চলে কোনোদিনও কিছু করতে পারবে না সেইটারও পর্যন্ত জায়গা মতন বসে যদি ঠেলা খেয়ে একটা কোনো কাজ হয়, মানে এরকম চাহিদা এরকম ইচ্ছা, চিপ লেডি বাবা, চিপ অরত, বিভৎস বাবা, গা ঘিনঘিন করে বাবা। তারপরেও তো স্বামী তোর সাথে শোয়ে, তোর ওই জায়গাটা কি তুইও এই ফ্ল্যাটের মতন রেন্টে ভাড়া দিস নাকি? হুম, ইউজ অ্যান্ড থ্রো নাকি, সব জায়গায় ইউজ করতে ভালো লাগে বাবা, গা ঘিনঘিন করে নোংরা কোথাকার। আর পরে রইল চ্যাটিং, দেখ এই মহারথীরা সব বসে আছে, এরা এডিট পেডিট সেই লেভেলে গিয়ে করতে পারে, বা ভাই দেখ যার যোগ্যতা আছে তার যোগ্যতা আছে, যোগ্যতাকে সবসময় ইয়ে করতে হয়, কী বলে ওটাকে, অ্যাপ্রিসিয়েট করতে হয় যে তোমার যোগ্যতা আছে, তুমি পারো ফেক হোয়াটসঅ্যাপ চ্যাট তৈরি করতে। এটা আমি আজকে হলে বলতাম না, এটা বিগত দিনেও হয়েছে, তাই জন্যই বলছি ভয়েস মোল্ড করে না কি হন না বাবা, উফ ভালোবাসা দেখলে মানে পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে। তো ভালো, পবিত্র আমি, ভালো আমি, এটা কোনোদিনও কেউ মুখে বলে করতে পারে না, তাই না?
কেউ মুখে বলে করতে পারে না যে আমি ভালো। ওয়াইটিতে কত গাদা ছোড়াছড়ি হয়ে গেল, কে দেওর, কে ভাসুর, কে শ্বশুর, কে অসুর, কাউরে বাদ দেওয়া হয় না। পেয়েছি একটা মজা, বাচ্চাদের হাতে না এরকমভাবে জানিস তো, রাস্তা দিয়ে চলতে চলতে ওরা মা ওই খেলনাটা চাই, এইবার কোনো সময় ওই মা ওই খেলনাটা দিতে পারলো না, বা তার সেই যোগ্যতা বা অকাত নেই সেই জিনিসটা কিনে দেওয়া, তখন মা আরেকটা অন্য জিনিস তার হাতে ধরিয়ে দেয়, বাচ্চা সেই ল্যাভেঞ্জার্স পেয়ে মা সেটা আবার ভুলে যায়। এইটা তো আমাদের ওয়াইটিতে চলে আসছে, ট্রেন্ডিংয়ে নতুন নতুন জিনিস চলেছে, কারোর চরিত্র চলেছে, কারোর বাবার চরিত্র চলেছে, কারোর মায়ের চরিত্র, চরিত্র বিকাও ওয়াইটি চালাও, এই কনসেপ্টে দেয়ার ভারতে, হ্যাঁ সিদ্ধ হস্ত তারা, তারা এগুলো করে করেই বেছে বেছেই খেয়েছে। যাক ঠিক আছে, এটাতে কোনো রকম বদল হওয়ার বিষয় নেই, এগুলো ফিয়ার এনাফ, ইঙ্গিত যত হবে গ্যালারি তত কড়া পড়বে, বুঝেছি, আমি খালি ভাবি। যাক ঠিক আছে, কোনো ব্যাপার না, সেটা সেটা বড় কথা না, সবাইকেই ভিউজ কামাতে হবে, কামা কামা, 49 লিখিয়ে 30,000 কামা, এটাই তো বিষয়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে, আর ফ্ল্যাট রহস্য সবই ভেদ হয়ে যাচ্ছে, তাহলে রহস্য আর রইল কোথায়, আমি তো কিছুই বুঝতে পারছি না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।